ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وعن أبي مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله. الحمد لله رب العالمين. لذا يشرفكم هذا البشر تعظيم سلمانكم সবটুকু উচ্ছ্বাস মিশিয়ে সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে অবনত চিত্তে কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আজকে আমাদেরকে এই মহাসম্মেলনে দিনের আলোচনা শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই সেই বারবাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অতপর অবারিত সালাতু সালাম বর্ষিত হোক প্রাণ প্রেমী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রত্যেকেই সেই মহান নবীর প্রতি একবার সালাতু সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় সাথী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, ভালো আছেন তো নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে শেখদের মূল্যবান আলোচনা শুনে আসছিলেন মনোযোগ সহকারে, এবং আরো কিছুক্ষণ আলোচনা চলবে। আপনারা ইনশাআল্লাহ আশা করি সে আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং আখিরাতের পাথেয় সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই ধরনের আয়োজন, পরিশ্রম, চেষ্টা, প্রচেষ্টা এবং এই ধরনের বৈঠককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই বৈঠককে আমাদের আখিরাতের নাজাতের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটি হচ্ছে রমজান মাসে আমরা কিভাবে দাওয়াত দেব বা রমজান মাসে দাওয়াত দেওয়ার উপযোগিতা কতটুকু, এই বিষয়টা নিয়ে আমাকে বলা হয়েছে। যদিও আমাকে সময় দেওয়া হয়েছিল 25 মিনিট, আবার বলা হয়েছে আরও কমিয়ে দেওয়ার জন্য, জানি না এই অল্প সময়ে আমি কি বলতে পারবো। আশা করি আমরা ধৈর্যের সাথে এই অল্প সময়
আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন অল্পতে আমাদের বেশি ফায়দা দেন আমরা সকলে বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আমার সাথে আমার ডানে বামে বিজ্ঞ লামায়েকরা উপস্থিত রয়েছেন, তাদের সম্মুখে আমার সে ধরনের বক্তব্য দেওয়ার যোগ্যতা নেই। আল্লাহ তাআলা তাদেরকে যে পরিমাণ জ্ঞান দিয়েছেন, আশা করি যে আপনারা শেখদের কাছ থেকে সেই জ্ঞান আহরণ করছেন, তাদের বিলিয়ে দেওয়া মধুগুলো আপনারা সংগ্রহ করছেন, এবং আরও বেশি শেখরা যেন আপনাদেরকে দিন এলেন দান করে আপনাদের দুনিয়া এবং আখেরাতের পথকে আরও বেশি সুন্দরভাবে নির্দেশ যেন করতে পারেন, আমরা যেন সে তাদেরকে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা সেই জন্য শেখদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রান্তীয় বন্ধুগণ, তা আমরা কয়েকটি পয়েন্টে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। প্রথম কথা হলো যে আমরা দাওয়াত কেন দেব, দাওয়াত দেওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে। ইহুদি সম্প্রদায় কখনোই কিন্তু তাদেরকে ইহুদি সম্প্রদায় কখনো অন্য কোনো ধর্মের লোককে তাদের ধর্মের দিকে ডাকে না, ইহুদিরা তাদের ধর্মের দিকে ডাকে না। কারণ কি? তারা নিজেদেরকে মনে করে শাহাবুল্লাহ মুখতার, তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত উম্মত, তারাই আল্লাহর নির্বাচিত উম্মত এবং তারাই মুক্তিপ্রাপ্ত, এই জন্যে তারা অন্যকে এই পথে আহ্বান করে না। প্রিয় সাথী বন্ধুগণ, কিন্তু ইসলাম এর ব্যতিক্রম। ইসলাম মানুষকে কল্যাণের রাস্তা যেমন দেখায়, এই রাস্তার দিকে মানুষকে আহ্বান করতে নির্দেশ প্রদান করে। প্রিয় বন্ধুগণ, তো প্রথম কথা হচ্ছে যে এই আল্লাহর পথে আহ্বান করা, এটি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার পূর্বের সকল আম্বিয়া আলাইহিস সালামের গৃহীত নীতি, তাদের চলার পথ। সুতরাং আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এটি মূলত নবীদের পথে হাঁটার নামান্তর, নবীদের পথ অনুসরণ করার নামান্তর। সুতরাং কোনো ব্যক্তি যদি দাওয়ায় আল্লাহর কাজ করে, তাহলে সে যেন আম্বিয়া আলাইহিস সালামের চেয়ে রেখে যাওয়া দায়িত্ব, তাদের রেখে যাওয়া যে বিশাল রেসপন্সিবিলিটি, সেটা যেন সে আঞ্জাম দিল, নিজের কাঁধে তুলে নিল। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীদের অনুসরণ করার কথা কোরআন এবং সুন্নাহ বিভিন্ন জায়গায় বলেছেন, আমরা বিস্তারিত দিকে যাব না। তাহলে প্রথম পয়েন্টে আমরা যেটা বলবো যে দাওয়াই আল্লাহর এই কাজটা মূলত নবীদের কাজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের গৃহীত নীতি, সুতরাং এই পথে থাকা, এই পথে কাজ করা, নবীদের পথে কাজ করার স্বামী আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথের উপরে মৃত্যু অবধি টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই পথে কাজ করার জন্য সুযোগ সৃষ্টি করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, এই দাওয়াই দেওয়ার যে কাজটি, এটি দুনিয়াতে যত প্রকার কথা রয়েছে, যত প্রকার বক্তব্য রয়েছে, যত প্রকার লেকচার রয়েছে, যত প্রকার সভা সেমিনার সিম্পোজিয়াম রয়েছে, সমস্ত কিছুর মধ্যে এই দাওয়াই দেওয়ার কথা আল্লাহ তাআলার কাছে সব প্রিয় এবং গ্রহণীয় এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা মহাগ্রন্থ আল কোরআন কারীমে সুস্পষ্ট ভাষায় বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله سبحانه وتعالى يعطيك كبيرة যে তার থেকে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে, শুধু আহ্বান করে না, বরং সে নিজেও আমল করে এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।
তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত লেকচারের মধ্যে, সমস্ত বক্তৃতার মধ্যে, সমস্ত সভা সেমিনারের মধ্যে দাওয়া ইলাল্লাহর কথা বলাকে শ্রেষ্ঠ কথা হিসেবে, সবচেয়ে পছন্দনীয় কথা হিসেবে, সবচেয়ে উত্তম কথা হিসেবে অভিহিত করেছেন। সুতরাং প্রিয় সাথী বন্ধুগণ, দাওয়া ইলাল্লাহর কাজ সাধারণ কোনো ছোটখাটো বিষয় নয়, বরং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ, পছন্দনীয় কাজ, নবী রাসূলদের রেখে যাওয়া পথ এবং তাদের গৃহীত নীতির অন্তর্ভুক্ত। শুধু তাই নাই প্রিয় সাথী বন্ধুগণ, এটি প্রত্যেক মুমিনের জন্য ফরজ। দাওয়া ইলাল্লাহ কাজ করা প্রত্যেক ইমানদারের উপরে ফরজ। আল্লাহ নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি ডাকো, তুমি আহ্বান করো, কিসের দিকে? তোমার রবের রাস্তার দিকে, রবের পথে আহ্বান করো। কিভাবে? বিল হিকমা, মানে প্রজ্ঞার সাথে। হিকমত, জ্ঞান গরিমা প্রজ্ঞা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নীতির আলোকে তোমরা মানুষকে আল্লাহর রাস্তার দিকে ডাকো। এটা আল্লাহর নির্দেশ, আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা ডাকো। এটা নির্দেশবাচক শব্দ নামে আল্লাহ সুবহানাহু নির্দেশ দিচ্ছেন যে তোমরা ডাকো, কোন দিকে? আল্লাহর রাস্তার দিকে। বলছেন এখানে কোনো মাঝহাবের দিকে, কোনো তরিকার দিকে, কোনো পীর সাহেবের দিকে, খানকার দিকে, সংগঠনের দিকে, না। সাবিল রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে তুমি ডাকো, যেই রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, জান্নাতের রাস্তা, ইসলামের রাস্তা, কোরআনের রাস্তা, সেই রাস্তায় তুমি ডাকো, যেখানে কোনো ধরনের স্বার্থ, দুনিয়াবী কোনো স্বার্থের সংশ্লিষ্টতা নেই, সেই রাস্তায় তোমরা মানুষকে ডাকো। প্রিয় সাথী বন্ধুগণ, বিল হিকমা, জ্ঞান এবং প্রজ্ঞা সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং বক্তব্য দেওয়ার সময় তোমার কথার মধ্যে যেন শালীনতা থাকে, নম্রতা থাকে, ভদ্রতা থাকে, তোমার কথা যেন উগ্র না হয়ে যায়, তোমার কথার মধ্যে যেন মানুষকে আক্রমণাত্মক কোনো কিছু বের না হয়ে যায়। মাউইযাতুল হাসানা, মুফাসসির ইকরাম বলছেন যে কথার মধ্যে নম্রতা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম ভাষী ছিলেন, ঠিক না বেঠিক? তার ব্যবহার ছিল সবচেয়ে নম্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযফান গালিযাল ক্বালবি লানফাদু মিন হাওলিক। যে হে নবী, আপনি আল্লাহর দয়ায় নম্র হয়েছে, মানুষের জন্য আপনার স্বভাব নম্র হয়েছে, আপনার ভাষা যদি রুক্ষ হতো, আপনার আচরণ যদি কর্কশ হতো, তাহলে মানুষ আপনার চারপাশ থেকে দূরে সরে যেত, পালিয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ দাঈ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আচরণগতভাবে, কথাবার্তার দিক দিয়ে, মানুষের সাথে উঠা বসার দিক দিয়ে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী করেছিলেন। তার কথার মধ্যে নম্রতা থাকতো, মানুষকে কাছে টানার মতো তার মধ্যে একটা উপাদান ছিল, যে কথা দ্বারা মানুষ দূরে সরে যেত না, বরং মানুষকে তিনি ভালোবাসা দিয়ে কাছে টেনে তাকে ইসলামের বাণী শিক্ষা প্রদান করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে কি বুঝতে পারলাম? যে এই যে দাওয়াতটা, এটি আমাদের কথার মধ্যে হতে হবে, হিকমতের সাথে হতে হবে, জ্ঞান এবং প্রজ্ঞার ভিত্তিতে হতে হবে, এবং কথার মধ্যে নম্রতা থাকতে হবে, শান্ত শিষ্টতা ভদ্রতা থাকতে হবে, কর্কশ উগ্রতা থাকা চলবে না। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, তবে তাদের সাথে যদি বিতর্ক করো, তবে সেটাও যেন হয় উত্তম পর্যায়ে। প্রিয় বন্ধুগণ, আপনি দাওয়াত দিবেন, কেউ আপনার বিরোধিতা করবে না, এটা হতে পারে না, ইটস ইম্পসিবল। আমাদেরকে অবশ্যই বিরোধিতার মুখোমুখি হতে হবে, হয়তো আপনাকে তর্কে জড়িয়ে যেতে হতে পারে, সবাই আপনার কথা চোখ বন্ধ করে মেনে নেবে না,
সেক্ষেত্রে আপনি কিভাবে তার সাথে বিতর্ক করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে বলে দিয়েছেন, বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে উত্তম পন্থায় তুমি তার সাথে বিতর্ক করবে, যে কথার মধ্যে তোমার বিতর্কের মধ্যে দলিল থাকবে, প্রমাণ থাকবে, তোমার কথার মধ্যে যৌক্তিকতা থাকবে, তোমার পক্ষে কি থাকবে, আচরণগতভাবে ভদ্রতা থাকবে, সেখানে উগ্রতা থাকবে না, সত্য অন্বেষণ থাকবে, সত্যকে গ্রহণ করার মানসিকতা থাকবে। সাথী বন্ধুগণ, তাহলে আমাদেরকে বিতর্ক করতে হতে পারে, কিন্তু বিতর্কটা হবে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে দাওয়াত দেওয়া এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং এটি ফরজ কাজ। এটি কি কাজ? ফরজ কাজ। প্রত্যেকটি ব্যক্তির উপরে, প্রত্যেক মুসলমানের জন্য এই দাওয়াত দেওয়া ফরজ। কিভাবে? আপনি হয়তো বলতে পারেন যে আমি তো কোনো আলেম না, আমি কিভাবে দাওয়াত দেব? আরেকজন বলতে পারে আমার তো বক্তব্য দেওয়ার যোগ্যতা নাই, আমি কিভাবে দাওয়াত দেব? আরেকজন বলতে পারে আমি তো বই লিখতে জানি না, আমার সেই জ্ঞান নিয়ে আমি কিভাবে দাওয়াত দেব? সাথী বন্ধুগণ, এই যে দাওয়াত দেওয়ার কাজটা, এটা শুধু বক্তৃতা আর লিখনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা ওপেন ফিল্ড, এটি একটা উন্মুক্ত জগৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন দাওয়াতকে। আপনার যদি জ্ঞান থাকে, বক্তব্য দেওয়ার যোগ্যতা থাকে, আপনি বক্তব্য দিবেন। আপনার যদি লেখনের ক্ষমতা থাকে, আপনি লেখনি দ্বারা মানুষকে দাওয়াত দিবেন। আপনার যদি অর্থ সম্পদ থাকে, আপনি অর্থের মাধ্যমে দাওয়াত ইলাল্লাহর কাজ করবেন। এটা সম্ভব কি সম্ভব না? দাওয়াতের ক্ষেত্রে অর্থের প্রয়োজন আছে না নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদকে আপনি দাওয়াত ইলাল্লাহর পথে কাজ করেন, এটার দ্বারা আপনি দাওয়াত ইলাল্লাহর কাজ করেন। বই পুস্তক ক্রয় করে যারা বই কিনতে পারে না তাদের মাঝে বিতরণ করে দেন, সেই বুখারি কিনেন। তালেবুল ইলমদের শিক্ষা অর্জনের জন্য আপনি সুব্যবস্থা করে দেন। এগুলো সম্ভব কি সম্ভব না ভাই? প্রিয় সাথী বন্ধুগণ, আপনি একজন ড্রাইভার, আপনি হয়তো বলতে পারেন যে আমি ড্রাইভার, আমি আবার কীভাবে দাওয়াতে কাজ করবো? সাথী বন্ধুগণ, আপনাকে আল্লাহ একটা গাড়ি দিয়েছেন, তো আপনি একজন দুজন মানুষকে সাথে করে নিয়ে আপনি যখন এরকম প্রোগ্রামে তাকে হাজির করে দিলেন, কোনো শেখদের সাথে তাকে আপনি মিট করিয়ে দিলেন, অথবা তাকে আপনি কোনো বই পুস্তক পৌঁছিয়ে দিলেন, এটা কি দাওয়াত না? এটা কি দাওয়াত না? অবশ্যই দাওয়াত। সুতরাং একজন ড্রাইভার, তার যতটুকু যোগ্যতা, তার যতটুকু ক্ষমতা আছে, সে সেভাবে দাওয়াতে আল্লাহ কাজ করবে। কথা বুঝা গেছে কিনা? একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ তার কিভাবে দাওয়াতে কাজ করবে? সে যদি ভালোভাবে জীবনযাপন করে, কাউকে ঠকায় না, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে, এই ব্যবহারের মাধ্যমেও মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায়। আপনাকে দেখে মানুষ ইসলামের আদর্শ শিক্ষা গ্রহণ করবে। সুতরাং আপনি যদি সুন্দরভাবে দীন ইসলাম মেনে জীবনযাপন করেন, কাউকে যদি আপনি নাও মুখ দিয়ে না ডাকেন, কিন্তু আপনার আচরণের মাধ্যমে আপনি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করলেন, সুতরাং এটাও আপনার জন্য দাওয়াতের কাজ হিসেবে আল্লাহর কাছে কি হবে? পরিগণিত হবে, যদি আপনি নিয়ত করে রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে আমাদেরকে দাওয়াতের কাজ আরও করতে হবে, কারণ আখেরাতে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই এই পথে আসতেই হবে, প্রত্যেকটি মুমিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে কি বলেছেন আমরা পড়ি নাই? ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর, ঈমান এবং সৎকর্ম করে চুপচাপ ঘরে বসে তালা লাগিয়ে বসে থাকলে মুক্তি পাওয়া সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আপনি এই হকের দাওয়াতকে গরম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ না করবেন এবং এই পথে সবর এবং ধৈর্যের পরিচয় না দিবেন। প্রিয় ভাই আমার, চুপচাপ জান্নাতে চলে যাবেন একা একা নাকি? যে আমি করতেছি যথেষ্ট নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না যে প্রত্যেকটি মানুষই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হবে, ইমান যারা এনেছে তারা ছাড়া, সৎকর্ম যারা করেছে তারা ছাড়া, এবং মানুষকে হকের দিকে ওসিয়ত করেছে, দাওয়াত দিয়েছে তারা ব্যতিরিকে, এবং যারা এই পথে সবুর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে তারা ছাড়া। আপনি যে দাওয়াতের ক্ষেত্রে নেমে ধৈর্য হারা হয়ে যান, আপনি কিন্তু মুক্তির কাফেলায় থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই সবরের পরিচয় দিতে হবে, এটি প্রত্যেকটি মুমিনের জন্য অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। প্রিয় ভাই আমার, রমজান মাসে কেন দাওয়াতি কাজ করব? রমজান মাস হচ্ছে, এই রমজান মাস হচ্ছে ইমানি মাস, ইমানের সয়লাব বয়ে যায় এই মাহে রমজানে, ঠিক না ভাই? মসজিদগুলোতে উপচে পড়া ভিড়, তারাবির নামাজে অসংখ্য মানুষের আগমন, যারা জিন্দগিতে নামাজ পূজা করতো না, দেখা যাচ্ছে যে রমজান মাসে এসে
তারাও উপস্থিত হয়েছেন, তারাবি নামাজ পড়ছেন, কে হয়তো বা কোরআন তেলাওয়াত করছেন, কে হয়তো বা নামাজ ধরেছেন, উমরায় যাচ্ছেন। তার মানে যারা রমজানের আগেও গাফেল ছিল, রমজানের মধ্যে তারাও মসজিদে এসে শরীক হয়েছে, এই কল্যাণের পথে তারাও এগিয়ে এসেছে। সুতরাং এই পথ, এই রমজানকে আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। শয়তানকে বন্দী করে রাখা হয়েছে, জিনদেরকে, দুষ্ট জিনদেরকে বন্দী করা হয়েছে, কেন মানুষকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে না নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো মুক্ত করে রেখেছেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রেখেছেন, শয়তানদেরকে শিকল করিয়ে দিয়েছেন। কেন? হে মানুষ, তোমাদের জন্য অবাধিত কল্যাণের হাত ছাড়ি, তোমরা ছুটে আসো কল্যাণের দিকে। হে কল্যাণের প্রত্যাশী, তুমি ছুটে আসো কল্যাণের দিকে। হে অকল্যাণের প্রত্যাশী, হে পাপাচারে লিপ্ত সেই অন্ধকার অলিতে গলিতে ঘুরে বেড়াও যারা, তোমরা স্টপ, তোমাদের এই যাত্রা পথে থেমে যাও, তোমরা আসো কল্যাণের এই উদার পৃথিবীর দিকে, দিকে তোমরা ফিরে আসো, আলোর রাস্তায় তোমরা ফিরে আসো। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং আমরা দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত পন্থা দিয়েছে, সেগুলো আমরা কী করবো, আমরা কাজে লাগাবো। বিশেষ করে রমজানের মধ্যে আপনি অভিভাবক হিসেবে আপনার পরিবারের মধ্যে দাওয়াতি কাজ করবেন। একজন গৃহিণী, একজন মহিলা তার পরিবারের বাচ্চাদেরকে দীন ইসলামে শিক্ষা প্রদান করবে। একজন মানে সাধারণ কর্মচারী তার পাশের লোকদেরকে দাওয়াত দিবে, নিজেকে সমৃদ্ধ, নিজেকে এলেম দ্বারা সমৃদ্ধ করবে সবার আগে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। সুতরাং দাওয়াত তো দিবেন, নিজেকে দাওয়াত দেন, সবার আগে নিজেকে দাওয়াত দেন, নিজেকে এলেম দ্বারা সমৃদ্ধ করেন, যে বিষয়গুলো জ্ঞান নেই সে বিষয়ে জ্ঞান অর্জন করেন। এটি কিন্তু আপনার সবার আগে আপনার দায়িত্ব। এরপরে আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পরিবার, তারা যদি বিপথে চলে যায়, এটা কিন্তু দায়িত্ব আপনাকে বহন করতে হবে। প্রিয় সাথী বন্ধু, সুতরাং আসুন আমরা এই মাহে রমজানকে দাওয়াতের শ্রেষ্ঠ মৌসুম হিসেবে আমরা গ্রহণ করি। যারা আমরা গাফলতির সাথে দিন কাটিয়ে দিচ্ছি, এই গাফলতি দিন কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই দাওয়ায় আল্লাহর পথে আমরা নিজেকে নামাতে না পারবো। এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিলে প্রিয় সাথী বন্ধু আমাদেরকে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কঠিন কাঠগড়ায় জবাবদিহির মুখোমুখি হতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। সময় যেহেতু সংক্ষেপ, এই জন্য কোনটা বলে কোনটা রাখি কোনটা ছাড়ি, হ্যাঁ বিষয় ভেবে গেছে এরকম। তো যাই হোক, তারপরও সংক্ষেপে আমরা আশা করি কিছু বিষয় আমরা বুঝতে পেরেছি, যে আমরা রমজানে আমরা কেন দাওয়াতি কাজ করব, কেন দাওয়াতি কাজ করব, বিশেষ করে রমজানকে আমরা কেন দাওয়াতি ক্ষেত্র হিসেবে গ্রহণ করব, এবং দাওয়াতের উপায় উপকরণগুলো সম্পর্কে আমরা সামান্য হলো ধারণা অর্জন করেছি। প্রত্যেকটি মানুষ তার নিজস্ব যোগ্যতা, নিজস্ব ক্ষমতা, নিজের ক্যাপাবিলিটি, নিজের যতটুকু যোগ্যতা আছে, যতটুকু আল্লাহ পাক তাকে তৌফিক দান করেছে, সেইভাবে সে দাওয়াতি কাজ করবে। কখনোই নিজেকে ছোট মনে করবে না, কখনোই মানুষকে হক কথা বলতে দ্বিধা বোধ করবে না, সাধ্য অনুযায়ী সে দাওয়াত আল্লাহর কাজ করবে, রমজানকে বিশেষ করে কাজে লাগানোর চেষ্টা করবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মাহে রমজান পর্যন্ত উপনীত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান সুম্মা বারিক লানা ফী, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, এবং সেই রমজান মাসে তুমি আমাদেরকে বরকত দান করো, আমাদের দাওয়াতে বরকত দান করো, আমাদের অর্থ সম্পদে বরকত দান করো। হে আল্লাহ তুমি আমাদের মধ্যে অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, যারা অভাবে আছে আল্লাহ অভাব দূর করে দাও, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন আল্লাহ সুবহানাহু তাদের দয়া করে যেন তাদের সকলের সমস্যাগুলোকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। হাযা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.